1000 সজ্জার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হবার পর একটি সিট পাওয়া সৌভাগ্যের ব্যাপার। রোগী ভর্তির 3-4 দিন পরও অনেক দৌড়াদৌড়ি কিংবা তদবিরে মিলে সিট, তার আগে মেঝে কিংবা হাসপাতালের বারান্দায় থাকতে হচ্ছে ভুক্তভোগী রোগীদের। 100 সিট থাকলে 500 রোগী থাকে, এর জন্য বেশি ভোগান্তি হয়। বেডিং নাই, বেডিং তাদের কাছে বললে একজন আরেকজন দেখায় দেখ, ফ্লোরে কোনোভাবে ইকো জায়গা নিলাম, 5-7 দিন পরে একটা লোক চলে গেছে, পরিবর্তে একটা সিট পাইছি। বৃহত্তর ময়মনসিংহের 6 জেলা সহ মোট 10 জেলার রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপে স্বাভাবিকভাবেই রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে, তারপরও সেবা দিতে যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান ডাক্তার এবং নার্সরা। যে কজন এক্সিস্টিং ডাক্তার ডিউটি করে তাদের হয়তো বা অনেক চাপ সামলাতে হয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এর সঙ্গে একটু অ্যাটেন্ডারের চাপও থাকে, একটু কষ্ট করে ম্যানেজ করতে হয়। প্রেশারটা কম থাকলে আমরা রোগীকে ভালো সার্ভিস দিতে পারবো, আদারওয়াইজ আমাদের জন্য পসিবল হয় না, আমরা চেষ্টা করি ফুলফিল সেবা দেওয়ার জন্য। রোগীর চাপ মোকাবেলায় ময়মনসিংহ মেডিকেলে অবকাঠামোগত উন্নয়ন ও লোকবল নিয়োগের পাশাপাশি আরেকটি জেলা সদর হাসপাতাল চালুর দাবি সনাক সভাপতির। আর পার্শ্ববর্তী জেলা সদরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা আরও শক্তিশালী করা গেলে চাপ নিরসন সম্ভব বলছে স্বাস্থ্য বিভাগ। এখানে যদি পরিকল্পিতভাবে আরও ভবন নির্মাণ করা হয়, তবে আমি মনে করি যে এই যে রোগীর চাপটা এটা মানে সামলানো সম্ভব হবে। জেলা হসপিটালগুলি এবং মেডিকেল কলেজগুলিকে আরও জনবল এবং আরও স্ট্র্যান্ডেনিং করতে হবে, যার ফলে ওখানকার লোকজনজনে ওখানে সেবা নিতে পারে, তাহলে ময়মনসিংহ মেডিকেল কলেজের এই লোডটা অনেকটা কমে যাবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 37টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে প্রায় 4000 রোগী ভর্তি থাকেন। তার বিপরীতে প্রতিদিন 3 শিফটে 410 জন ডাক্তার এবং 1072 জন নার্স দায়িত্ব পালন করছেন। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ।